একটি গ্রামে এক গোয়ালা ও গোয়ালিনী বাস করত। গোয়ালা ছিল খুব সৎ ও পরোপকারী। এমনই একদিন সে দুধ বিক্রি করে বাড়ি ফেরার সময় তাকে এক বৃদ্ধ রাস্তায় পড়ে রয়েছে। গোয়ালা তাকে দেখে তার দিকে এগিয়ে যায়। এবার কি করি, আমার কাছে তো জল নেই, আশেপাশে তো কোথাও জলও দেখছি না, আমার কাছে তো দুধ রয়েছে, তাহলে সেটাই বরং দিয়ে দিই। এই নাও বাবা, আমার কাছে তো জল নেই, এই দুধটুকু তুমি খেয়ে নাও, দেখো শরীরে শক্তি পাবে। তুমি আমায় বাঁচালে বাবা। ও ঠিক আছে বাবা, তো আপনাকে তো চিনলাম না, আপনি কি এ গায়ের লোক? আমি একজন ফুলপুরি। এ কি ফুলপুরি? তবে যে তুমি জলের জন্য পড়েছিলে। ও তো আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম গো। পরীক্ষা? কেন, আমি আবার কি করলাম? আমি তো কারোর কোনো ক্ষতি করি না। না, তুমি কিছু করনি। আমি শুনেছি তুমি খুব পরোপকারী, খুব সৎ, সেই জন্যই আমি তোমার একটি পরীক্ষা নিলাম। আমি তোমার উপর খুব সন্তুষ্ট। তুমি আমার কাছে কি চাও বলো? চাই তো অনেক কিছুই, কিন্তু কি বলি বলো তো, আজকাল আমার গরুতে ভালো দুধ দেয় না, তাই বেশি দুধ বিক্রিও করতে পারি না। আচ্ছা বেশ বেশ, বুঝেছি। আর তোমাকে কিছু বলতে হবে না। তোমাকে আমি এমন একটা গাই গরু দেব যে অনেক দুধ দেবে, তাহলে তোমার আর কোনো অভাব থাকবে না। সত্যি সত্যি আমাকে একটি গরু দেবে? হ্যাঁ, এই নাও তোমার গাই গরু। কিন্তু মনে রাখবে, এই গরুটিকে খুব যত্নে রাখবে, তবে এই গরুটির কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করবে না, বেশি লোভও করবে না, তাহলে কিন্তু তোমাদের পরিণতি খুব খারাপ হবে, মনে রেখো কিন্তু। আচ্ছা ফুলপুরি। এই দেখো গিন্নি, আমাদের নতুন সদস্য। এ কি, তুমি আবার গরু কিনে নিয়ে এলে? এই যা গরু আছে তাতেই তো আমাদের চলে যাচ্ছিল। না গো, কিনিনি, আজ দুধ বিক্রি করে বাড়ি ফেরার সময় কথা গো, এ গরু বুঝি অনেক দুধ দেবে। হ্যাঁ গো হ্যাঁ, অনেক দুধ দেবে। ঠিক আছে ঠিক আছে, কাল সকাল সকাল আমরা দেখব এই গরুটি কতটা দুধ দেয়। পরের দিন সকালবেলায় গরুটি অনেক দুধ দেয়। এটা দেখে তারা দুজনে খুব আনন্দ পায়। গোয়ালা দুধ বিক্রি করে অনেক টাকা বাড়ি নিয়ে আসে। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর, শুনছো গো, এই যা দুধ দিচ্ছে তাতে আমাদের ভালোই চলছে, কিন্তু আমাদের আরো একটু ভালো থাকতে হবে, তার জন্য আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আবার কি বুদ্ধি? এই তো আমাদের বেশ চলে যাচ্ছে। আরে শুনোই না, আমি শুনেছি গরুকে একটা ইঞ্জেকশন দিলে সে নাকি আরো বেশি দুধ দেয়, সেটা আমরা দিলে কেমন হয়? না না, ওসব করার দরকার নেই। তুমি শুধু শুধু ভয় পেও না তো, দেখোই না কি হয়, একটা তো ইঞ্জেকশন। গোয়ালিনীর কথা অনুযায়ী গোয়ালা একটি ইঞ্জেকশন গরুকে লাগিয়ে দেয় এবং পরের দিন গরুটি অনেক দুধ দেয়। এটা দেখে তারা তো অবাক। কি গো, বলেছিলাম না ডবল দুধ দেবে, দিল তো, কালকে দুটো ইঞ্জেকশন দেবে। না না গিন্নি, এ তো বেশ হচ্ছে, এত লোভ ভালো না। তোমার শুধু লোভ লোভ, কিসের লোভ? আর একটু বেশি দুধ পাবো, এতে আবার তুমি লোভ কোথায় দেখছো? দুটো তো মাত্র ইঞ্জেকশন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো। গোয়ালিনীর কথা মতো আজকে গোয়ালা দুটো ইঞ্জেকশন লাগিয়ে দেয় এবং পরের দিন সকালবেলা ঘটে এক অদ্ভুত ঘটনা। গিন্নি গিন্নি, ও গিন্নি, দেখো তোমার ইঞ্জেকশনের কি ফল হয়েছে।
কি গো, কি হলো, এত চিৎকার করছো কেন? দেখো, বলেছিলাম না এত লোভ ভালো না। দেখো, দুধের বদলে গরুটি জল দিচ্ছে। এ কি বলো কি গো তুমি, এ কি করে হয়? কাল তো বেশ ভালোই দুধ দিয়েছিল। আমি বলেছিলাম বেশি লোভ ভালো না। ফুলপরি আমায় বলেছিল লোভ করবি না, আজ সেই লোভে আমাদের সর্বনাশ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে গরুটি হাওয়ার সাথে মিলিয়ে যায়। গোয়ালা আর গোয়ালিনী হাঁ করে তাকিয়ে থাকে।